এবারে গোপালকে স্নান করিয়েছে গোপালের কাম্মা ছোট মা সুতি রেডি হ্যালো হ্যাঁ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবকামাস কর্নার আমি দেবকামা সবাইকে স্বাগত আজকে জন্মাষ্টমী আমি গত কয়েকদিন ধরে ইউটিউবে এই চ্যানেলটি শুরু করেছি এবং আমি মূলত আমার গানের কিছু ভিডিও দিয়েছি আপনাদের আশীর্বাদ ভালোবাসা দুটোই পাচ্ছি অল্প অল্প করে এবং আপনাদের অনেক আশীর্বাদ এবং অনেক ভালোবাসা চাই আমার তাহলে আমি একটু মোটিভেটেড হব তো আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে আজকে ব্লগটা একটু অন্যরকম কারণ আজকে জন্মাষ্টমী এবং এটা আমার শ্বশুরবাড়ি আমি এই বছর প্রথম আমার জন্মাষ্টমী আমার শ্বশুরবাড়িতে তো আমার এই কয়েকদিন মানে পাঁচ ছ মাস হলো এই ছ মাস প্রায় আমার বিয়ে হয়েছে তো আমার বাপের বাড়িতে এই সমস্ত মানে অনুষ্ঠান মানে পুজো বাচ্চা সেরকমভাবে পালন তো হয় না কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই সমস্ত খুব হয় এবং আমার এইখানে জন্মাষ্টমী আগে অনেক ধুমধাম করেই হতো আরও বড়ো করে হতো আগে অনেক লোক আসতো খেতে কিন্তু এই বছরে ছোট করেই করা হচ্ছে কারণ আমার শাশুড়ি মা অসুস্থ এবং আমার বড়ো যা আমার দিদি ভাই যে সেও অসুস্থ কিন্তু তাও সে আর এই বছরে জন্মাষ্টমীটা পালন করবে এবং একটু ছোট করেই করছে সেই সমস্ত কিছু আয়োজন করছে পুজোর আমি জাস্ট হেল্পিং হ্যান্ড হিসাবে থাকবো এবং আমিও অসুস্থ কারণ আমার পা ভেঙে গেছে তাও আমি ব্লগ বানাচ্ছি কোনো রকমে তো আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যেহেতু এটা প্রথম ব্লগ এবং কিছু কিছু যদি ভুল বা ত্রুটি কিছু যদি থেকে থাকে আপনারা ক্ষমা করে দেবেন এবং আপনারা ভালোবাসা জানাবেন আমাদের একটা ছোট্ট একটা ঠাকুর দালান ঠাকুর ঘর দিদিভাইয়ের কিছু প্রবলেম থাকার জন্য দিদিভাই আজকে পুজোটা করতে পারছে না তো আমি আজকে পুজোটা করব ছোট করে আমি তো নিজেও কিছু জানি না শিখব সরস্বতী ঠাকুর গোপালা আমি গোপালকে গোপলু বলি আজকে গোপাল নতুন সাজে সাজবে এই জামাটাও আমার দেওয়া ছিল পরেছিল আমি আজকে একটা নতুন জামা দিয়েছি গোপালকে সে গোপাল আজকে ওই জামাটা পরবে পরে সাজবে আচ্ছা এবার গোপালকে আমরা জামা কাপড় খুলিয়ে স্নান করাচ্ছি স্নান হচ্ছে গোপালের স্নান হবে ছোট্ট অ্যাসিস্ট্যান্ট কাকু মুখটা কালো আসছে এদিকে আমাদের এডিটার প্লাস ছোট অ্যাসিস্ট্যান্ট সে এখন ব্লগটা কন্টিনিউ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোপাল গোবিন্দায় গোপালকে স্নান করানো হয়ে গেল এবার তার সাজগোজ হবে এখন
পাঁচ রকম ফল আর এই সমস্তগুলো, এখানে কি কি আছে, ক্রিম রোল আছে, বিস্কুট আছে, নাড়ু, চিপস, আর এটা হচ্ছে মুরগি না না মুরগি না এটা কি বলে, এটা হচ্ছে তোর ইয়ে কোনটা বলছিস, এটা এটা হচ্ছে আটকড়াই ভাজা, আটকড়াই ভাজা, আর এখানে আরেকটা নাড়ু আর হচ্ছে একটা স্লাইস। আচ্ছা সন্দেশ থেকে একটা সন্দেশ গোপালকে খাওয়া আর জলটা খাওয়া, একটা সন্দেশ নে, হ্যাঁ নিয়ে গোপালকে খাওয়া, বাক্সটা বন্ধ করে দে, এবারে ওই প্লেটটাই নিয়ে না, ছোট প্লেটটাই, ওই যে ছোট প্লেটটা আছে সামনে গোপালের, এই যে গ্লাসের সামনে যে ছোট প্লেটটা আছে, আচ্ছা ওর মধ্যে একটা সন্দেশ নিয়ে নে। এটা এত বড় সন্দেশ না, এটা বন্ধ করে দিচ্ছি, আমি আর ব্লগ করছি না বাবা। এটা তো মুখে ধর, প্রসাদটা শুধু নিয়ে চলে আসবি, হ্যাঁ বাবাকে দেখে নিবি, বলবি এগুলো সব তুলে দাও, আমি তো পারবো না, নিচে নামিয়ে নিতে হবে, জল খাওয়া, হ্যাঁ বল খা, খাও জল খাও, এভাবে কিভাবে খাওয়াবো, তো মুখের থেকে বড় হয়ে গেছে, পাখি আদর করে দিচ্ছে, দেখ নতুন পাখি তো কাজে পুজো করলো, জল খাওয়াচ্ছে, খেয়ে নে চুপচাপ, খেয়ে নাও জল, জল দেয়া আছে ছোট্ট পুচকিতে, খাও বাবা, ভেবেই নেই একাকার হয়ে গেছি, আমি আজকে অসাধ্য সাধন করলাম, কারণ আজকে আমার পুজো করেছি, প্রথম পর্বটা আমি করেছি, যদি বাইরে একটু অসুবিধা থাকার, বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, অরিমা দিদি রান্না করছে আমাদের, সুজি রান্না হচ্ছে, সুজি রান্না হচ্ছে, আলুর দম হবে, আলুর দম হবে, লুচি হবে, লুচি হবে, শিমুর পায়েস হবে, শিমুর পায়েস হবে, শিমুর পায়েসের সমস্ত প্রিপারেশন এগুলো, হ্যাঁ তোমার গরম লাগছে না, গরম লাগছে, কিন্তু এই জানলাটা খুলে দিলে এই এক্সস্ট ফ্যানটা চালিয়ে দাম, লুচি ইন প্রোগ্রেস,
আজ সন্ধ্যের পুজোটা আমার বাবা করছে, আমার শ্বশুরমশাই করছে। দেখুন কৃষ্ণ বাসুদেবায় দেবকীনন্দনায় চ অশেষ কেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ কোণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকান্ত রাধাকান্ত। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিতে না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বিক্ষসাম্য হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারে তে পক্ষ বাসা। আমাদের পুজো এখানেই সম্পন্ন হলো। থ্যাংক ইউ।